আমানু আমিলু সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। জয় বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, যদি আমি আল্লাহর গোলামি করি, যদি আমি আল্লাহর রাসূলের গোলামি করি, রাসূলের অনুসরণ করি, তাহলে আমাদের জন্য অন্য মানুষের অন্তরে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিবেন। কথা বুঝতে পারেন? যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর নবীর গোলামি করতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের মহব্বত করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে অন্য মানুষ সৃষ্টি করে দিবেন, পয়দা করে দিবেন, যে ওনাদের অন্তরে আমাদের মহব্বত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর গোলামি করবে, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি শান্তি পেতে চান, যদি অহকাল এবং পরকালে শান্তি পেতে চান, তাহলেই তো আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে কত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোরআন সকলের উপরে রাখি ঠিক, কিন্তু কোরআন পড়ি না আমরা কোনোদিন, কোরআন বোঝার চেষ্টা আমরা কোনোদিন করি না। আল্লাহর রসুল বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকজন মানুষ দীনের উত্তরাধিকারী, দীনের জিম্মাদার। তোমাদের কি কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি দীনের কতটুকু হক আদায় করেছ? আজকে দুনিয়ার ভালো মন্দ আমরা সকলেই বুঝি, দুনিয়ার ফায়দাটা আমরা সকলেই বুঝি, যখনই দিনের কথা আসে, ইসলামের কথা আসে, আখিরাতের কথা আসে, তখন আমরা কিচ্ছু বুঝি না। আমার ভাইরা, আল্লাহ পাক